হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ আলো আজকে আমরা শিখব ইংলিশ ফ্রেজ এবং তার যে প্রকারভেদ সেগুলো নিয়মসহ এবং উদাহরণ দিয়ে তোমাদের সামনে তুলে ধরা হবে তো তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাহলে অনেক কিছু শিখতে পারবে এবং ভিডিওটি দেখে যদি তোমরা উপকৃত হও তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে সর্বোপরি আমার ইউটিউব চ্যানেল ইংলিশ আলো সাবস্ক্রাইব করে

মানে শব্দগুচ্ছ দ্যাট ওয়ার্কস যে শব্দগুচ্ছগুলো কাজ করে অ্যাজ এ সিঙ্গল পার্ট অফ স্পিচ মানে একটি পার্ট অফ স্পিচ হিসাবে কাজ করে ইন এ সেন্টেন্স একটি বাক্যে ইজ কল্ড ফ্রেজ সেটা কি বলা হচ্ছে ফ্রেজ তাহলে কতগুলো শব্দগুচ্ছ যেটা সিঙ্গল মানে একটা অর্থ প্রকাশ করে একটি বাক্যে সেই শব্দগুচ্ছটুকু সেই শব্দগুচ্ছটুকুকেই বলা হচ্ছে ইংরেজিতে ফ্রেজ ফ্রেজকে তিন ভাগে ভাগ করা হচ্ছে ফ্রেজ ক্যান ব্রডলি বি ডিভাইডেড ইন টু মানে ফ্রেজকে বিস্তারিতভাবে তিন ভাগে ভাগ করা হচ্ছে এখানে কী কী যেমন নাউন ফ্রেজ তারপর দু নম্বর হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ তিন নম্বর হচ্ছে অ্যাডভার ফ্রেজ তাহলে এই যে নাউন ফ্রেজ অ্যাডজেক্টিভ ফ্রেজ এবং অ্যাডভাগ ফ্রেজ আছে এগুলো কাকে বলে এবং এর যে উদাহরণ কীভাবে বুঝব সেগুলো আমরা এবার জানব তো প্রথমে আছে কি নাউন ফ্রেজ নাউন ফ্রেজ কাকে বলে এ গ্রুপ অফ ওয়ার্ডস একদল শব্দগুচ্ছ বা শব্দগুচ্ছ দ্যাট অ্যাক্স যে শব্দগুচ্ছগুলো কাজ করে কি হিসাবে অ্যাজ এ নাউন মানে নাউন হিসাবে কাজ করে তাহলে নাউন ফ্রেজ হচ্ছে কি যে কতগুলো শব্দগুচ্ছ যেগুলো নাউন হিসাবে বা নামপদ হিসাবে কাজ করে উদাহরণ যেমন এক্সাম্পল আই ড্র্যাঙ্ক কফি আমি কফি পান করেছিলাম তাহলে এখানে এই যে শব্দটি আছে কফি এটা নাউন আচ্ছা আই ড্র্যাঙ্ক কফি আমি কফি পান করেছিলাম তাহলে এই যে কফি শব্দটি এটা হচ্ছে শুধু নাউন মানে এখানে এটা ফ্রেজ না এটা শুধু নাউন পার্টস অফ স্পিচের নাউন এবার এটাকে যদি ফ্রেজ হিসাবে ব্যবহার করা হয় তাহলে কী দাঁড়াবে এই কফিটাকে আই ড্র্যাঙ্ক আমি পান করেছিলাম ড্রিঙ্কের পাঁচ হচ্ছে ড্র্যাঙ্ক আমি আই ড্র্যাঙ্ক আমি পান করেছিলাম এ কাপ অফ কফি মানে এক কাপ কফি তাহলে এই যে কফিটাকে এখানে এলাবোরেট বা বিস্তৃত করা হলো ব্রডলি এক্সপ্লেন করা হলো সেটা হচ্ছে কি এ কাপ অফ কফি মানে এক কাপ কফি তাহলে এই যে এটা এগুলো কতগুলো শব্দগুচ্ছ এখানে এ আছে কাপ আছে অফ আছে কফি আছে এই পাঁচটি শব্দ মিলে একটা গুচ্ছ তৈরি হচ্ছে এবং এটা কি নাউন হিসাবে কাজ করছে তাই এটাকে বলা হচ্ছে নাউন ফ্রেজ এ কাপ অফ কফি মানে এক কাপ কফি তাহলে আইটা হচ্ছে সাবজেক্ট ড্র্যাঙ্ক এটা হচ্ছে ভার্ব পাঁচটি ইন্ডিফিনে আছে আর এই কাপ অফ কফি এই টোটাল অংশটুকু হচ্ছে নাউন ফ্রেজ আর এখানে শুধু কফি এই শব্দটি হচ্ছে শুধু নাউন এটা ফ্রেজ না আচ্ছা এবার অ্যাডজেকটিভ ফ্রেজ আচ্ছা এই যে নাউন ফ্রেজ আছে নাউন ফ্রেজটা কি যে নাউন নাম জাতীয় যেগুলো পথ বোঝায় পাহাড় পর্বত ব্যক্তি বস্তু স্থান প্রভৃতি যেগুলো নাম বোঝায় সেগুলো হচ্ছে নাউন এবার আছে কি অ্যাডজেকটিভ ফ্রেজ তো অ্যাডজেকটিভ কাকে বলে যে সমস্ত শব্দ নাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ আয়তন প্রভৃতি বোঝায় সেগুলোকে বলা হচ্ছে অ্যাডজেকটিভ এবার এটা ফ্রেজ মানে শব্দগুচ্ছ দ্বারা তৈরি হবে তাহলে অ্যাডজেকটিভ ফ্রেজের ডেফিনেশান বা কাকে বলে এ গ্রুপ অফ ওয়ার্ডস একদল শব্দগুচ্ছ অ্যাডজেকটিভ ফ্রেজের এ গ্রুপ অফ ওয়ার্ডস একদল শব্দগুচ্ছ দ্যাট যেটা কি করে অ্যাক্টস কাজ করে অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ তাহলে একদল শব্দগুচ্ছ সে শব্দগুচ্ছ অ্যাডজেক্টিভ অর্থাৎ বিশেষণ পদ হিসাবে কাজ করে অ্যান্ড ক্লাসিফাইজ দ্য নাউন এবং নাউনকে বিশেষিত করে বা নাউনের বিভাগ করে তাহলে একদল শব্দগুচ্ছ যেগুলো বিশেষণ বা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে এবং নাউনকে বিশেষিত করে সেগুলোই হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ যেমন এখানে উদাহরণ আছে কি এক্সাম্পল গৌরী ইজ এ ট্যালেন্টেড গার্ল গৌরী হচ্ছে একজন বুদ্ধিমতী মেয়ে এখানে একটি শব্দ আছে কি ট্যালেন্টেড এটা অ্যাডজেক্টিভ ভার্বের ফার্ম করে সেটাকে অ্যাডজেক্টিভ করা হয় তাহলে ট্যালেন্ট ট্যালেন্ট বলতে এমনি শুধু বোঝাচ্ছে বুদ্ধি ট্যালেন্টেড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ট্যালেন্টেড আর এখানে গাল আছে গাল গালটি কি নাউন আচ্ছা এটাকে যদি আবার অ্যাডজেক্টিভ ফ্রেজ হিসাবে ব্যবহার করা হয় তাহলে কি হবে গৌরী ইজ এ গাল অফ ট্যালেন্ট মানে একই দাঁড়াচ্ছে কিন্তু এটা ফ্রেজ হিসাবে গৌরী ইজ এ গার্ল অফ ট্যালেন্ট মানে গৌরী একজন বুদ্ধিবতী মেয়ে তার মধ্যে কি আছে অনেক বুদ্ধি আছে গৌরী ইজ এ গার্ল একটি মেয়ে অফ ট্যালেন্ট মানে বুদ্ধির মেয়ে মানে তার মধ্যে অনেক বুদ্ধিমত্তা ঢুকে আছে তাহলে এই যে শব্দগুচ্ছ এ গার্ল অফ ট্যালেন্ট এই যে চারটি শব্দগুচ্ছ মিলে একটি ফ্রেজ তৈরি হচ্ছে এটাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ এখানে অ্যাডজেক্টিভে কি যেটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করবে এবং নাউনকে বিশেষিত করবে তাহলে এখানে গৌরী এটা নাউন তার বিশেষণ বা বিশেষিত করছে কোন কোন শব্দগুলো এ ট্যালেন্ট তাহলে এ ট্যালেন্ট এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ ফ্রেজ এবার আসা যাক অ্যাডভার্ব ফ্রেজ অ্যাডভার্বের কাজ কি অ্যাডভার্ব কখনো অ্যাডজেক্টিভ কখনো ভার্ভ বা কখনো অ্যাডভার্ব অ্যাডভার্বকেই বিশেষিত করে বা ক্লাসিফাই করে সেটাকে বলা হয় অ্যাডভার্ব এবার অ্যাডভার্ব ফ্রেজ তো অ্যাডভার্ব ফ্রেজের ক্ষেত্র কি হবে একদল শব্দগুচ্ছ এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট অ্যাক্টস অ্যাজ অ্যান অ্যাডভার্ব একদল শব্দগুচ্ছ যেগুলো ক্রিয়া বিশেষণ হিসাবে কাজ করে অব্যয় হিসাবে কাজ করে অ্যাডভার্ব একদল শব্দগুচ্ছ যেগুলো অ্যাডভার্ভ হিসাবে কাজ করে অ্যান্ড এবং কি যে ক্লাসিফাইজ এবং সেটা বিশেষিত করবে কাকে বিশেষণ পদকে ভারকে অর্থাৎ ক্রিয়াপদকে তাহলে অ্যাডভার্ভ ফ্রেজও হচ্ছে কতগুলো শব্দগুচ্ছ যে শব্দগুচ্ছগুলো কি করবে কখনো অ্যাডজেকটিভ কখনো অ্যাডভার্ভ বা ভার্ভকে বিশেষিত করবে এখানে উদাহরণ দেখা যাক যেমন আছে এক্সাম্পল সি ওয়াজ লাফিং লাউডলি সি ওয়াজ লাফিং লাফ লাফ মানে হচ্ছে হাসা এটা সে লাউডলি মানে উচ্চ লাউড এখানে এলাই যুক্ত আছে যে এটা অ্যাডভাব হয়েছে তাহলে এই যে লাউডলি এই শব্দটি হচ্ছে কি অ্যাডভাব এবার এটাকে ফ্রেজ হিসাবে ব্যবহার করতে হবে তাহলে সে উচ্চ স্বরে হাস বা উচ্চ কণ্ঠে হাসছিল এটাকে ফ্রেজ হিসাবে ব্যবহার করলে কি দাঁড়াবে সি ওয়াজ লাফিং সে এই যে লাউডলি শব্দটি এটাকে ভাগ করা হচ্ছে কিভাবে বিভিন্ন শব্দ ইন এ লাউড ভয়েস এটা মানেও তাই মানে উচ্চ স্বরে বা উচ্চ কণ্ঠে তাহলে এখানে ইন এ লাউড ভয়েস এই চারটি শব্দ মিলিয়ে একটা গুচ্ছ তৈরি হচ্ছে এবং এটা হয়ে যাচ্ছে কি ফ্রেজ যেহেতু এখানে কি কাকে বিশেষত করছে বা ক্লাসিফাই করছে এই যে লাভ সে হাসছে তাহলে কেমন করে হাসছে বা তার হাসার ধরনটা কি উচ্চ স্বরে তাহলে এই যে ভার লাফিং এটাকে বিশেষত করছে এই শব্দগুচ্ছগুলো ইন এ লাউড ভয়েস তাহলে ইন এ লাউড ভয়েস এটা হচ্ছে কি একটি অ্যাডভার ফ্রেজ আর লাউডলি এটা হচ্ছে শুধুমাত্র অ্যাডভার্স এটা ফ্রেজ নয় তো এ হচ্ছে আজকের ফ্রেজ এবং তার যে প্রকারভেদ সে বিষয়ে তোমাদের সামনে এই ভিডিওটির মাধ্যমে লেসানটি তুলে ধরা হলো আশা করি তোমরা ফ্রেজ এবং তার যে প্রকারভেদ উদাহরণ সহ সে সে সম্বন্ধে তোমাদের ধারণা অলরেডি জন্মে গেছে এর পরবর্তীতে তোমাদের সামনে যে বিভিন্ন সেন্টেন্স দেওয়া থাকবে এবং তার মধ্যে ফ্রেজ থাকবে নাউন ফ্রেজ থাকবে অ্যাডজেক্টিভ ফ্রেজ থাকবে অ্যাডভাব ফ্রেজ থাকবে এবং সেগুলোকে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে মানে বলতে হবে যে কোনটা নাউন ফ্রেজ কোনটা অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনটা অ্যাডভাব ফ্রেজ তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও তোমরা যদি এই ভিডিওটি দেখে উপকৃত হও তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট এবং বন্ধুদের সঙ্গে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবে এবং সর্বোপরি আমার ইউটিউব চ্যানেল ইংলিশ আলো সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটিতে ক্লিক করে সর্বদা পাশে থাকবে তোমাদের সহযোগিতা ভালোবাসা আমাকে এ ধরনের ভিডিও তৈরি করতে আরও বেশি আগ্রহী বা উদ্যোগী করবে তাজকের ভিডিও এ পর্যন্তই আবার দেখা হবে কোন একটি ভিডিওটিতে ধন্যবাদ